أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، شمنت سرة مسلم بهاي بن بونيرا تدبر القرآن الكريم، أذكر بوربي، شاكوتو جناتسي، أهلا وسهلا بكم وبارك الله فيكم حياكم الله. আমরা আজকেও বেশ কিছু উপকরণ নিয়ে কথা বলবো যেগুলো কোরআন তাদাবুরের ক্ষেত্রে আমাদের অতীব সহায়ক এবং কোরআন যে আমল করার ক্ষেত্রেও আমাদের সহযোগিতামূলক একটা অবদান রেখে থাকে এর মধ্যে আমরা যেহেতু আগের পর্বে পাঁচটা উল্লেখ করেছি আজকে ছয়টা থেকে উল্লেখ করবো ছয় নম্বর ষষ্ঠ হল আল কোরআনের যে অর্থ যে ভাব যে দোতনা সেগুলোর সাথে অতপ্রত হয়ে যাওয়া নিজের জীবনকে সেগুলোর সাথে গেথে ফেলা এবং এই আয়াতের অর্থের যে বাস্তব প্রতিফলন বাস্তব প্রভাব সেটাকেও ধারণ করা অর্থাৎ আপনি কোরআনের অর্থ হৃদয়ঙ্গমের মাধ্যমে আল কোরআনকে যে জীবনে আপনি বসবাস করছেন যে সমাজে আপনি বসবাস করছেন যে পরিবেশের মধ্যে আপনি থাকছেন তার সাথে আপনি জড়িয়ে ফেলবেন আল কোরআন আপনার জীবনকে আপনার বাস্তবতাকে আপনার সমাজকে আপনার পরিবারকে আপনার ব্যক্তি জীবনের সব কিছুকে যেন নিয়ন্ত্রণ করে এবং এই আয়াতগুলোর মধ্যে যে আপনি অর্থটা নিয়ম করলেন তাই না এর পাশাপাশি আয়াতগুলোর মধ্যে যে সেরাই হুকুমগুলো রয়েছে সে সেরাই হুকুমগুলোকে আপনি আমলে রূপান্তরিত করবেন আচ্ছা এরপরে সপ্তম যে সহায়ক উপকরণ সেটি হল আল কোরআনের যে নজুল আছে যেটাকে আমরা শানে নজুল বলি নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং কারণ কার্যক্রম ইত্যাদি সেগুলো একটু জেনে নেওয়া এবং কোরআনের আয়াতগুলো নাজিল হওয়ার সময় দাওয়াতের অবস্থা কী ছিল এলম আমলের অবস্থা কী ছিল এগুলোকেও ভিজুয়ালাইজ করা এগুলোকেও চোখের সামনে নিয়ে আসা তাহলে আপনি দেখবেন যে এর মধ্য দিয়ে এতকাল আপনি যে চিন্তাভাবনা পোষণ করতেন আপনার যে দৃষ্টিভঙ্গি ছিল জীবনের প্রতি সেটা অনেক ইতিবাচকভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা কোরআনের রঙে রঙিন হয়ে যাবে এবং আপনি আল কোরআনের আলফাদ শব্দমালা পরিভাষা আল কোরআনের বক্তব্য এবং আল কোরআনের জীবনধারার সাথে আপনি কিন্তু ফেমেলিয়ার হয়ে যাবেন আপনি তার সাথে যে কে একার করে ফেলতে পারবেন যেটা একজন মুসলিমের কাছে আসলে আল্লাহ চান তিনি চান তার কালামোল্লার সাথে আমরা যেন সুন্দর সহবস্থান করি কালামোল্লাকে বুকে ধারণ করি উল্লাহকে দিয়ে আমাদের চিন্তা চেতনাকে সাজিয়ে নেই যদি তাহলে নাজেল হওয়ার প্রেক্ষাপট সেই সময়কার অবস্থা সব কিছুর সাথে ম্যাচ করে কোরআনকে বোঝাই তাহলে মনে হবে যেন আমি সেই কোরআনের যুগেই বসবাস করছি অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে আল কোরআনের যে এলমি বা সায়েন্টিফিক যে তথ্যগুলো আছে এর সাথে রিলেটেড যে রিসার্চগুলো আছে যে রিসার্চগুলো একাডেমিক বাস্তবতা বা জ্ঞানের জগতের নানা তথ্য নির্ভর জ্ঞান আমাদের সামনে উপস্থাপন করছে সেগুলো পড়া অর্থাৎ আল কোরআনের সাইন্টিফিক ইন্ডিকেশন রিলেটেড আয়াতগুলোর সাথে আয়াতগুলোর উপর ভিত্তি করে যে সমস্ত রিসার্চগুলো এসেছে সেগুলো নিয়েও সেগুলোও পড়া এবং সেগুলো নিয়েও একটু ভাবনা করা তাহলে কোরআনটাকে সঠিকভাবে বুঝতে সহায়ক হবে এবং আল্লাহর বরত্ব মহত্ব আমাদের কাছে আরও ব্যাপকভাবে প্রকাশ পাবে যেমন মারাজ আল বাহরাইনি আল তাকিয়ান বা নহুমা বারজাকুল্লাান এখন এই যে দুটো সাগরের মাঝখানে যে একটা বার্জাক একটা বাধা একটা সুন্দর আড়াল করে দেওয়া হয়েছে পর্দা আল্লাহ তালার পক্ষ থেকে সেটা কিন্তু এখন আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি এবং এটার উপরে দেখা যাচ্ছে যে অনেকগুলো রিসার্চ আছে আমার মনে আছে দু সালে ডক্টর আবদুল্লাহ মুসলেহ তিনি একজন শেরার ই স্কলার বাট অ্যাট দ্য সেম টাইম সাইন্টিফিক ইন্ডিকেশান ইন দ্য নবল কোরআন এর উপরে তার অনেক আলোচনা আছে বই আছে তো তার একটা আলোচনা তিনি ঢাকার শাহবাগের জাদুঘর মিলানয়তানে তিনি করেছিলেন আমি নিজ কানে সেটা শুনেছি সেখানে তিনি এই আয়াতের ব্যাখ্যায় মানে একটা বাস্তব ঘটনা উল্লেখ করলেন সেটা হল মরক্কোর একজন সায়েন্টিস্ট তিনি তার চেয়েও বড়ো আরেকজন সায়েন্টিস্ট যিনি ইউরোপিয়ান কোনো একটা দেশের হবেন তারা লোহিত সাগরের নিচে বেশ কিছু পানি সম্বন্ধীয় তারা রিসার্চ করছিলেন এবং সেই রিসার্চের সময় যিনি বড় বিজ্ঞানী তিনি মরক্কোর এই মুসলিম বিজ্ঞানীকে বললেন দেখো আমি একটি জিনিস আবিষ্কার করেছি যা এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা জানতো না সেটা হচ্ছে দুই পাশে দুই রকম পানি মাঝখানে একটা পর্দার মতো একটা আড়াল মিশে যাওয়ার সাথে সাথে পানির ধরন এবং সব কিছু পাল্টে যাচ্ছে এ পাশের পানি যখন এখানে চলে আসে এই আড়ালের পরে তখন সে আর আগের পানির মতো থাকে না আবার এ পাশেরটা যখন ওই পাশে যায় তখনও সেটা একদম পরিবর্তন হয়ে যায় এটা তো আসলে আর কখনো আমরা দেখিনি এ সম্পর্কে কোনো তথ্য নাই অতএব আলহামদুলিল্লাহ ইউরেকা আমাদের আজকে এটা আমরা আমরা উপস্থাপন করতে পারবো তিনি আলহামদুলিল্লাহ বলেন এটা আমি বললাম আর কি যাই হোক তখন মরক্কোর মুসলিম ভদ্রলোক বললেন যে স্যার আপনি এটা কি বলছেন এটা আপনি আবিষ্কার করছেন না না এটা তো কোরআন আবিষ্কার করেছে কোরআন আমাদেরকে তথ্য দিয়েছে বলো বলো কি বলো যে হ্যাঁ চোদ্দোশো বছর আগে আল কোরআন এটা বলেছে মারাজ আল বাহারাইনে আল তফিয়ান তখন তিনি বললেন তিনি চেয়ে থাকলেন বললেন বলো কি এতদিন আমরা তাহলে জানলাম না কেন তখন মুসলিম ভদ্রলোক বললেন যে আপনি জানলেন না কারণ আপনি মুসলিম হন নাই আপনি মুসলিম হন তাহলে আর অনেক কিছু জানতে পারবেন যাই হোক সেই ঘটনাটা আপনাদের কাছে আমি উল্লেখ করলাম সুরা ফুসিলাতে তিপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন সাদিম আয়াতিনা ফিল আফাকিম হাক কি চমৎকার একটা পক্ষ থেকে তার কোরআন নিয়ে গবেষণার প্রতি আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন এখানে দেওয়া হয়েছে আল্লাহ সুমান তাল্লাহ বলছেন ও তাদেরকে আমরা দেখাবো আমাদের আয়াতগুলো দিগন্তে দিগন্তে আমাদের নিদর্শনগুলো দেখাবো এবং আমাদের যে আয়াতগুলো তাদের এই ফিজিক্যাল দেহের মধ্যে আছে সেটাও আমরা দেখাবো যাতে করে তাদের জন্য স্পষ্ট হয় যে এটা হক এটা সত্য তোমার রবের জন্য এটা কি যথেষ্ট নয় অথবা এখানে আমরা এভাবে তর্জমা করতে পারি তোমার রব কি যথেষ্ট নয় যে তিনি সবকিছু দেখছেন সব কিছুর দিচ্ছেন। দিচ্ছেন আল্লাহতালা এটা মানবদের প্রতি প্রশ্নটা ছুড়ে দিয়েছেন আরে তোমাদের রব কি যথেষ্ট নয় এসব কিছুর সাক্ষ্যদাতা হিসাবে তিনি যা বলছেন তাই তো সত্য তাহলে তোমরা সেটা কেন গ্রহণ করছো না তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সহায়কটাও আমাদের জন্য খুব জরুরি নবম যে বিষয়টি সেটি হচ্ছে আল কোরআন তেলাওয়াতের সময় তার তিল রক্ষা করতে হবে এবং তাদাব্বুরের ইচ্ছা পোষণ করে এটাকে সুন্দরভাবে তেলাত করতে হবে এমনভাবে তেলাত করা যাতে প্রত্যেকটা শব্দ বুঝে আসে আপনারা দেখেন যে যেমন যারা টিভিতে খবর পড়ে নিউজ পড়ে অথবা যারা খুব সুন্দর করে একটা জিনিস বুঝিয়ে দেয় তারা কীভাবে উচ্চারণ করে কোথায় কতটুকু একসঙ্গে উচ্চারণ করতে হবে কোথায় থামতে হবে কোথায় একটু স্ট্রেস দিতে হবে এভাবে বললে তখন মানুষের মাথায় সব কিছু ঢুকে আর কেউ যদি বারবার বারবার করে পড়ে যায় আগামাথা নাই কোথায় থামলো কোথায় কমা কিছুই লক্ষ্য করলো না সেটা কিন্তু ভালো করে বুঝে আসে না সুতরাং এখানে কোরআন তেলাওয়াতের সময় তার তিল এবং সুন্দর করে এমনভাবে উচ্চারণ করা এমনভাবে পড়া যাতে এর প্রত্যেকটা শব্দ বুঝে আসে পুরো বাক্যটা বুঝে আসে নরিসাল্লাম বলেন আহসান সবচেয়ে মানুষের মধ্যে অধ্যয়নের দিক থেকে কেরাতের দিক থেকে তেলাওয়াতের দিক থেকে সেই উত্তম যে যখন তেলাওয়াত করে পড়ে তখন তুমি লক্ষ্য করবে যে সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে তার মধ্যে আল্লাহর খাসিয়া আছে এ হাদিসটা আবু আয়েম তার হেলিয়া গ্রন্থে উল্লেখ করেছেন তবরানি আল কাবির গ্রন্থে বেহাকিস্বর আবুল ইমান এবং শেখ আলবানী এই হাদিসটাকে সহি বলে উল্লেখ করেছেন সিলসিলাতুল আহাদিসা সাহিহার মধ্যে সুতরাং কোরআন সুন্দর করে তেলাওয়াত করা এটা কোরআনে তাহসিনউথ সুন্দর স্বর এবং এমনভাবে ধীরে সুস্থে তেলাওয়াত যাতে কারিম নিয়ে তাদাব্বর করা বোঝা এবং কারিমের মাধ্যমে খুশু হুদুর যে তৈরি হয় আল্লাহর যে আনুগত্য তৈরি হয় আল্লাহর প্রতি যে আকর্ষণ মাহাব্বা তৈরি হয় সেগুলো যেন হয়ে যায় দশম যে বিষয়টি সহায়ক হিসাবে তাদাব্যর এবং আমলের জন্য গণ্য সেটি হচ্ছে গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আরও যা কিছু আছে অথবা গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত যে যেমন দুনিয়াদারি খেলাধুলা ইত্যাদি মানে দুনিয়ার যে কোনো বিষয় এগুলোর সাথে ব্যাপ প্রীত হওয়া থেকে কালবকে সম্পূর্ণ অবসর করে ফেলা যেন আপনার আমার অন্তরটা শুধুই কোরআনের সাথেই সম্পৃক্ত থাকে দুনিয়ার আর সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে আল্লাহর কিতাব ছাড়া আর কোনো জিনিস নিয়েই যেন চিন্তাভাবনা না করে সে যেন তার ব্যবসা বাণিজ্যের হিসাব নিয়ে চিন্তা না করে সেখানকার উন্নতি নিয়ে চিন্তা না করে তার অফিসের বিষয়গুলো নিয়ে চিন্তা না করে তার প্রতিবেশীর সাথে নানা বিষয় নিয়ে সে যেন চিন্তা না করে বরং সে যেন কোরআনের সাথে একাকার হয়ে যায় ফলে সে তখন বুঝতে সক্ষম হবে কোরআন কি বলছে কোরআনের নির্দেশনাটা কি কোরআনের গাইডেন্সটা কি কোরআন কী বুঝাতে তাকে চেয়েছে কাফের মধ্যে সেই বিষয়টাই কিন্তু তুলে ধরেছেন বলেছেন নিশ্চয়ের মধ্যে রয়েছে উপদেশ সেই ব্যক্তিদের জন্য যার একটা অন্তর রয়েছে অথবা যে একদম উপস্থিত থেকে তার কানকে সে খাড়া রাখে কানকে সে এর সাথে নিবিষ্ট রাখে তো এ হচ্ছে আরও পাঁচটা উপকরণ যেটা আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা উল্লেখ করলাম এ বিষয়ে আমাদের আরও বেশ কয়েকটা পয়েন্ট আছে আমরা পরবর্তী পর্বে সেটা উল্লেখ করবো ইনশাআল্লাহ হ্যাঁ আলা আসসালাম আলিয়া আলা মহাম্মদ ওয়াল আলী ওয়াসব মাইন ওাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত